হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। শোভন বাইকার চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার আজকের ভিডিওটি একটি হেলমেট নিয়ে। এই হচ্ছে আমার হেলমেট। যদিও হেলমেটটি আমি আগেই আনবক্স করে রেখেছি এবং আমি 2 দিন ব্যবহারও করেছি, তারপর আপনাদের সামনে একটু খুলে দেখাই। এই হচ্ছে আমার হেলমেট। আমার হেলমেটটি হচ্ছে এমটি স্ট্যাঙ্গার শেল। আমি ফার্স্টে আমার হেলমেটের কি কি আছে, আই মিন কোথায় কি কি আছে একটু দেখাই। আমি হেলমেটের সাথে একটি ক্লিন ভাইজর পাই, স্টক ভাইজর। আর হেলমেটের সামনে এখানে এয়ার পাসের জন্য একটি পকেট আছে সুন্দর, প্লাস এখানে দুইটি পকেট আছে, অন অফ সুইচ আছে। আর পিছনে এয়ার পাস হওয়ার জন্য এয়ারটা এখানে একটা টানেল আছে, দুইটা দুই পাশে দুইটা। আর হচ্ছে আপনাদেরকে এবার একটু প্যাডিংটা দেখাই। এই প্যাডিংটা ওয়াশেবল। আর আমার হেলমেটের সার্টিফিকেশন সম্বন্ধে যদি বলি, তাহলে ইসিই এবং ডট দুইটা সার্টিফিকেশন সমৃদ্ধ এই হেলমেটটি আমার। আমি আমার হেলমেটটি একটু পরে দেখাই আপনাদের। আপনারা জানেন যে আমি কিছুদিন আগে একটি বাইক ক্রয় করি, সুজুকি জিক্সার SF, ওল্ড মডেল, যেটা FI ইঞ্জিনের একটি বাইক। আমি একটি ছবি দিয়ে দিচ্ছি আমার বাইকের। আমার এই প্রথম বাইক কেনার ভিডিওটি যদি আপনারা দেখতে চান, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, এবং আই বাটনেও লিঙ্ক আসতেছে। আমার এই বাইকের সরি আমার এই হেলমেটের কালারটা বাইকের কালারের সাথে ম্যাচ করে আমি কিনতে পারি নাই। তার একটি মাত্র কারণ হচ্ছে যে আমি হেলমেটটি বরিশাল থেকে ক্রয় করি, আর বরিশালের মধ্যে আমি আসলে ওরকম ভালো কোনো হেলমেট অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন যে বরিশালের মধ্যে ভালো সার্টিফাই হেলমেট কোথায় পাওয়া যায়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন। আর আমি এটি বরিশালের লঞ্চঘাটের একটি লোকাল দোকান থেকে ক্রয় করি। তো আমি আসলে ইচ্ছা ছিল এক্সোরের একটি হেলমেট নেওয়া। এক্সোরের 6,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে একটা হেলমেট আছে, আমার নামটা মডেলটা ঠিক মনে নেই। ওই হেলমেটটার মধ্যে অনেকগুলো কালারের অপশন পাওয়া যায়, প্লাস হচ্ছে হেলমেটের ভাইজরের সাথে একটি পিন লক 30 ফ্রি দেওয়া থাকে, প্লাস একটি হেলমেটের সাথে ছান ভাইজরও থাকে। তো আমার হেলমেটেও আমি পিন লক ইনস্টল করতে পারবো, কিন্তু আমার এই হেলমেটটিতে কোনো সান ভাইজর নেই। এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে। প্রাইসের দিক দিয়ে কোনো অংশেই কম না এই হেলমেটটি, কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে সান ভাইজর চাইলে দিতে পারতো কোম্পানি। তারপরও সব মিলিয়ে খারাপ না হেলমেটটি, ভালোই লাগছে আমার কাছে। আর হেলমেটটির প্রাইস হচ্ছে 5,500 টাকা। বন্ধুরা, আমার এই হেলমেটটি ক্রয় করার পিছনে আরেকটি কারণ আছে, আর সেটি হলো এই জায়গাটি। আমি এমটির আরও কিছু মডেল দেখছিলাম, এমটি টার্গো দেখছিলাম। তো ওইখানে দেখলাম যে এই এয়ার পাসের যে পকেটটি, এটা একটু বেশি বড়, প্লাস নিচে এখানে কোনো জায়গা নেই। আর এখানে আমার জায়গাটা দরকার হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরা সেট আপের জন্য। যদিও এখন অ্যাকশন ক্যামেরা কিনি নাই, তবে ভবিষ্যতে অবশ্যই কিনবো, যেহেতু আমি মোটর ব্লগিং করব। তো এই আমার এই হেলমেটটিতে এখানে অ্যাকশন ক্যামেরা সেট আপ করার জন্য খুব সুন্দর জায়গা আছে, এবং আমি দেখছি যে কোনো সমস্যা ছাড়াই আমি এখানে খুব সুন্দরভাবে আমার
অ্যাকশন ক্যামটি সেট আপ করতে পারবো, এই একটি কারণ। দ্বিতীয়ত, আমার বাজেটের মধ্যে আমি এটি পাইছি, প্লাস টার্গো যদি আমি নিতে চাইতাম তাহলে আমাকে বাজেট আরও বেশি বাড়াইতে হতো, প্রায় 7,000 টাকার মতো প্রাইস। তো আমি প্রাইসগুলো আমি স্ক্রিনশট দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ও, আর আমি একটি হ্যান্ড গ্লাভস কিনি, হ্যান্ড গ্লাভসটা একটু দেখাই আপনাদের। যদিও ইউজ করা একটু নোংরা হয়ে আছে, খারাপ না, ভালোই। তবে শীতের মধ্যে রাত্রেবেলা বিশেষ করে উচ্চ স্পিডে রাইড করলে হাতের মধ্যে দিয়ে বাতাস ফিল করা যায়, বাতাস ঢুকে, এখান দিয়ে ঢুকে না, মানে এভাবে থাকলে সরাসরি ঢুকে না, বাট সাইড থেকে, এই যে নিয়ন কালার দেখা যাচ্ছে এইখান দিয়ে, এখানের কাপড়টা একটু পাতলা, এখান দিয়ে হাওয়া ঢুকে, বাতাস ঢুকে। বন্ধুরা, হেলমেট নিয়ে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি আমি আপনাদের সাথে। আজকাল আমি দেখছি বেশ অ্যাক্সিডেন্ট বেশ বেড়ে গেছে আমার কাছাকাছি। আমি এখানে কিছুদিন আগে একটি অ্যাক্সিডেন্টের হিস্ট্রি, আমি অ্যাক্সিডেন্টের একটা ঘটনা শুনতে পারি, এবং সেই ছেলেটি এখনও আইসিইউতে আছে, জানি না তার কি অবস্থা হবে। উপরওয়ালা তার সুস্থতা কামনা করি, তার সেজন্য খুব দ্রুত সুস্থ হয়ে যায়। কিন্তু একটা বিষয় কি, যে ওই ছেলেটা কিন্তু হেলমেট পরা ছিল না, সে মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং সে এখন আইসিইউতে ভর্তি আছে। তো আমি বলবো কি, যে আপনারা বাইক যে বাইকই চালান না কেন, হোক ছোট সিসির বাইক বা হায়ার সিসির বাইক, 80 সিসির বাইক, যে যাই হোক না কেন, আপনারা ভালো মানের একটি সার্টিফাই হেলমেট পরবেন। এখন দেখা যায় যে অনেকেই হেলমেট পরে কিন্তু তাতে কোনো সার্টিফিকেশন থাকে না, দেখা গেছে কেউ হাফ ফেস হেলমেট পরে বা কেস ঠেকানোর জন্য হেলমেট পরে, এই বিষয়টাই বেশি দেখা যায়, যে মানুষ এখন বাইকাররা কেস ঠেকানোর জন্য, কেসের হাত থেকে, পুলিশের হাত থেকে বাঁচার জন্য হেলমেট পরে, কিন্তু এটা আসলে একদমই ঠিক না। হেলমেটটা পরতে বলা হয় শুধু আমাদের নিজের সেফটির জন্য। আসলে দুর্ঘটনা কার কপালে কখন কি কিভাবে আসবে তা আমরা কেউ বলতে পারি না, যদিও সব কিছুর মালিক উপরওয়ালা, তারপরও একটি উছিলা দরকার অবশ্যই, আর এই হলো সেই উছিলা। তো অবশ্যই উছিলাটি একটি ভালো মানের উছিলা হওয়া দরকার। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি নতুন ইউটিউবিং শুরু করছি, তো আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার, আর এই চ্যানেলটি আমার একার না, আপনাদের সবার, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আশেপাশের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন। আর সাবধানে বাইক চালাবেন, আর এই তো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।